আজ আমাদের নিয়ে যাব বীরভূম জেলার থুপসারা গ্রামে। এই থুপসারা গ্রামে দেখব টেরাকোটা দেউল, দুর্গা দালান, ১৩টি একসঙ্গে শিব মন্দির এবং নারায়ণ মন্দির। আমি এই যাত্রায় বর্ধমান থেকে মঙ্গলকোট নতুনহাট পেরিয়ে লোচনদাস সেতুতে পৌঁছালাম। লোচনদাস সেতু ক্রস করে পালিতপুর মোড় থেকে বাঁ দিকে রাস্তা ধরে বাঁশাপাড়া থেকে বাঁ দিকে রাস্তা ধরে সোজা গেলাম থুপসারা গ্রামে। গ্রামে প্রবেশ করে প্রথমে গেলাম টেরাকোটা দেউল চত্বরে। থুপসারা গ্রামে পৌঁছাতে বর্ধমান থেকে আমাকে ৪৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। এই টেরাকোটা দেউলটি গ্রামের হাজরা পরিবারের তৈরি। এই দেউলটি রেক দেউল স্টাইলে তৈরি। আনুমানিক ১৮৩৩ খ্রিস্টাব্দে এই দেউলটি প্রতিষ্ঠা করা হয়। লেখা আছে কি শ্রী শিব জয়ন্তী, আচ্ছা, তারপরে শতাব্দ ১৭৫৫ সন ১২৪০ সাল, বুঝতে পারলেন? তারপরে ওটা কী রয়েছে, তার অনেক উপরে আছে লেখা, পাঁচশো কোন মিস্ত্রির নাম বুঝলেন, ওই পীতাম্বর মিস্ত্রি, ওর বাড়ি হচ্ছে পিলসোয়া। পিলসোয়া মানে হচ্ছে বর্ধমান জেলা, বর্ধমান জেলা। আচ্ছা, এই জন্মের জয় হাজরা এই মন্দির নির্মাণ করেছে বুঝলেন, মোটামুটি ১৯০-১৯৫ বছর হয়ে গেল। এইখানে আছে সালটা, আচ্ছা, এইটাকে তুলে, হ্যাঁ, এইটা উপরে আর হলে জন্মের জয় হাজরা একদম নামত আছে দেখেন, হ্যাঁ, পেয়েছেন? ওই তো ১২৪০ সাল, ৯০তে এক কম, মানে প্লাস বলে ১৮৯ প্লাস প্লাস নয়। আমরা মন্দিরে গিয়ে মানে রক্ষক টক্ষক আপনাকে ডিটেল খুলে সব দিচ্ছি, আপনি ভেতরটা বিরাট দামি শিলা। দেউলের গর্ভগৃহে শিবলিঙ্গ আছে যা নিত্য সেবা করা হয়। ভেতরটা দেখুন, কাজ দেখুন, পুজো টুজো তো হয় কম, সভা একজন কিন্তু পুরোহিত মশাই আছেন, পুরোহিত মশাই আছে, ও তো যাদের সেবা সেবা তারা সেই পালা হিসাবে তারা সেই সময় ওই দুই একদিন আবার নাই, তাদের জন্য পশু যাচ্ছে, এগুলো সব আমরা কপ্যাক্ট করে করে দিই, করে দিই। হ্যাঁ, আপনার পরিচয়টা দিন, আপনার কী নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে আশিস হাজ, আশিস। Thank you.
টেরাকোটা দেউল দেখার পর এই দেউলের সামনে আছে দুর্গা দালান এবং একসঙ্গে 13টি শিব মন্দির, সেই চত্বরে গেলাম। এই থামগুলো না সবচেয়ে প্রাচীন, হ্যাঁ তো অনেক থাম ছিল, এগুলোকে কিছুটা কিছুটা ভেঙে দিয়ে নতুন করে আবার এই ঢালাইটা দুর্গানন্দে করা, তাহলে তো মোটামুটি মানে সব থেকে বেশি উদ্যোগে, হ্যাঁ হ্যাঁ বুঝলেন। দুর্গা দালানে এতগুলো কটা শিব মন্দির আছে? ১৩টা শিব মন্দির আছে। ১৩টা মন্দিরের পুজো হয়, রেগুলার পুজো হয়। ওইদিকে নারায়ণ মন্দির আছে, হ্যাঁ নারায়ণ মন্দির, হ্যাঁ এইদিকে দুর্গা মন্দির। আচ্ছা, এটা কোন পরিবারে? কোন হাজরা ফ্যামিলি, হাজরা ফ্যামিলি, হাজরা পরিবার, হ্যাঁ প্লাস তার সাথে দৌহিত্রও আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওনারাই বংশ পরম্পরায় ওনারা দেখা করে আছে। আর মন্দিরগুলো কত বছর পুরাতন হবে? কাছাকাছি ৩০০ বছরের কাছাকাছি। আর বড় রকম উৎসব হয় দুর্গা পুজো, এখানে হরিনাম হয়, হরিনাম হয় বছরে একবার হরিনাম হয়। আচ্ছা, এই শিব মন্দিরগুলোর পাশেই আছে একটি নারায়ণ মন্দির। দালান আকৃতির
এই নারায়ণ মন্দিরে আছে নারায়ণ সেলা, যা নিত্য সেবা করা হয়। থুপসারা গ্রামের দুর্গা দালানের এখন আছি, 13টা মন্দির নাকি ভাই? 13টা মন্দির আছে তাই তো? 13খানা মন্দির গ্রামে। দুটো ছোটো ভাই আমার সঙ্গে আছে, অনেকক্ষণ ধরেই আছে। খুব সুন্দর ছিল আমার এই থুপসারা ভিলেজ ট্রিপটি। আমার এই ট্রিপটি সম্পূর্ণ করতে গ্রামের যেসব মানুষ সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।